যাই হোক, প্রতি বছর আসে গান্দার এই মিলন মেলা, হুজুর গাউসুল আজম বাহানি কেবলা আলমের রুহানি ফৈজাত আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করে, আমিন বলেন। বিশেষ করে আমরা তরিকায় কাদরিয়া মাইজভাণ্ডারিয়ার জন্য কাজ করছি সারা পৃথিবীতে বিশ্বব্যাপী। এখানে এটা কাদরিয়া মাইজভাণ্ডারিয়া সিলসিলার এই তরিকা আপনারা কাজ করছেন, যে তরিকার মধ্যে তিনজন গাউসুল আজম রয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, এবং সরাসরি যে আহলে বায়াত পাক পঞ্জাতনের সাথে যাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ বলেন, ওই তরিকারই অনুসারী আপনারা। আপনারা এই জন্য আপনারা কোন তরিকা গ্রহণ করেছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? আপনারা সরাসরি মদিনাওয়ালার সাথে সম্পর্কিত আলহামদুলিল্লাহ বলেন, আপনারা নসলের সাথে, নসবের সাথে, সিলসিলার সাথে, দুটার মাধ্যমে আপনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত আপনাদের সম্পর্ক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনাদের কোনো ভয়ের কারণ নাই, দুনিয়া তো নাই, ইনশাআল্লাহ আখেরাত তো নাই। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলে দিচ্ছেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, আমার আহলে বায়াতের কোনো ভয় নেই, তারা কোনো বিষয় নিয়ে চিন্তিত হবে না, পেরেশানি বোধ করবে না, সুবহানাল্লাহ বলেন। আপনারা যাদের সাথে সম্পর্কিত আলহামদুলিল্লাহ, তাদের সাথে আপনাদের হাসর নসর হবে আলহামদুলিল্লাহ বলেন। যারা আপনার তরিকার কাজ করছেন সঠিকভাবে কাজ করবেন, মহাব্বতের সহিত করবেন, আন্তরিকতা ভ্রাতৃত্ব মহাব্বত এগুলা অন্তরে প্রত্যেকেই ভাইদের সাথে, তরিকতের ভাইদের সাথে আপনারা সম্পর্ক বজায় রাখবেন, এটাকে উন্নতি করবেন, আত্মার পরিশুদ্ধতার জন্য কাজ করবেন।